পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে বৃহস্পতিবার মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব শক্তির সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বশির উদ্দিন শেখ, মাঝিগ্রাম অঞ্চলের তৃণমূল নেতা শতানিক মুখোপাধ্যায়, অনিরুদ্ধ চৌধুরী, শুভঙ্কর বটোপ্যাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে যুব শক্তি গঠনের কথা বলা হয়েছিল, আমরা জানি বিগত দু মাস ধরে সেই কর্মপ্রয়াস চলছে এবং সারা পশ্চিমবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলকোট ব্লক এবং মাঝিগ্রাম অঞ্চলেও যুবশক্তি একটা শক্তিশালী অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকে সেই যুবযোদ্ধাদের নিয়ে এবং যুবশক্তির সদস্যদের নিয়ে আমাদের এক বিশেষ আলোচনা সভা আছে। কোথায় আলোচনা সভা করার জন্য আমরা আজকে মাঝিগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত হয়েছি। আগামী বিধানসভায় কি এটা ফল দেবে কি মনে হচ্ছে আমাদের? আমরা তো আশা করছি, আমাদের উদ্দেশ্য তো একটাই যে আমরা সব একসঙ্গে আগামী বিধানসভাকে টার্গেট করি। আগামী বিধানসভায় মমতা ব্যানার্জির হাতকে আরো বেশি করে শক্ত করার জন্য আমরা যুবকদেরকে, সমস্ত যুব শক্তিদের, যুবযোদ্ধাদের সঙ্গে নিয়ে একসঙ্গে চলতে চাইছি, যাতে আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে আরো শক্ত করতে পারি। কে কে উপস্থিত রয়েছেন এখানে? এখানে উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি মাননীয় বশিরউদ্দিন শেখ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।